দেখুন ইংলিশ বাজার থানায় গতকালে আমরা সোর্স ইনফরমেশন মারফতে আমরা এক লরি লরিকে আমরা আটাক করি ও লরি আটাক করার পরে থানায় নিয়ে আসা হয় থানায় আমরা ওটা চেক করি অ্যান্ড ওখান থেকে আমরা অ্যারাউন্ড ফিফটি ফোর লাখ টাকাটা আমরা সিজ করেছি দুজনকে অ্যারেস্ট করা হয়েছে দুজনেই বাড়ি ফরক্কাতে আছে তারপরে আমরা ইনভেস্টিগেশনে জান এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি কি এই টাকাটা মজমপুরে দুজনে এই টাকাটা ছিল অ্যান্ড এই টাকাটা সম্ভবত যেটা আছে ইনভেস্টিগেশন যেটা জানা গেছে এটা কোন মাদক দ্রব্যে কিনা বা বেচা সঙ্গে এটা তার টাকাটা হতে পারে আচ্ছা এতগুলো টাকা কি কারণে মজুদ করা হয়েছিল এটা আমি একটু আগেই বললাম এটা বেসিক্যালি কোনো নার্কোটিক ড্রাগকে আনার জন্য কেনার জন্য হতে পারে এটা আমাদের আরও কি অ্যামাউন্ট ছিল ওই যে আরো কি অ্যামাউন্ট ছিল যেটা ইনফরমেশন ছিল না এটাই এমন বড় টাকা ছিল এটা আমাদের কাছে ইনফরমেশন ছিল স্যার কোথায় ছিল টাকাটা স্যার এখন সঠিকভাবে বলা যাচ্ছে না যে কোথায় যাচ্ছিল টাকা বাট ডেফিনেটলি এটা ডালখোলা দিকে ওটা যাচ্ছিল টাকাটা এন্ড যেটা জানা গেছে ওখান থেকে কোন ড্রাগে সাপ্লাই ছিল যেটা তার জন্য টাকাটা ছিল স্যার পূজোর আগে এই মানে দুটো বড় বড় কাজ কিভাবে দেখছেন ডেফিনেটলি এটা আমাদের জেলা পুলিশে একটা সফলতা আছে বাট এই সফলতাটাই এখানেই নয় আমাদেরকে আরও এগিয়ে যেতে হবে এই চক্রটা যে পুরোটা কিসের জন্য টাকা অ্যান্ড এই এতটা পরিমাণে এই টাকা যে আছে তার এতটা পরিমাণে নার্কোটিক ড্রাগ যদি নিয়ে আসা হয় তো এই পুরো চক্রটা আমাদেরকে আরও ভাঙা দরকার যে টিমটা অপারেশন করে তাদেরকে রিওয়ার্ডের অবস্থা হ্যাঁ ডেফিনেটলি আমাদের এটা আমি অ্যাজ ডিস্ট্রিক্ট এসপি খুবই গর্বিত এই কালিয়াচক থানা ইংলিশ বাজার থানা আমাদের ক্রাইম মনিটরিং গ্রুপ যেটা আছে এটা তিনটাই মিলিয়ে আহ খুবই ভালো কাজ আমরা লাস্ট দু তিন বছরে দু তিন মাসে এটা করতে পেরেছি হ্যাঁ